এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। শহরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক 2:45 মিনিটে কলকাতা বিমানবন্দরে নামলো প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে রেস কোর্সে রওনা দেবেন। এছাড়াও তার আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি সকালে সাইরেন বাজিয়ে নেতাজির জন্মমুহূর্ত স্মরণ। শাক বাজে সেই সময় শ্যামবাজার পাঁচ পাতার মোড় থেকে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মবার্ষিকী পালনে একমঞ্চে উপস্থিত থাকবেন মোদি এবং মমতা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কিছুক্ষণ আগে কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক 2:45 মিনিটে ঘড়ির কাঁটায় 2:45 মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এয়ারপোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে, অন্যদিকে রেসকোর্স থেকে রয়েছেন আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। প্রথমে হিন্দল, তোমার কাছে আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে শহরে এসে পৌঁছেছেন হেলিকপ্টারে করে, তিনি এরপর রেসকোর্সে যাবেন। তিনি কি রেসকোর্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কি জানতে পারছো? একেবারেই স্বর্ণালী, তোমাকে বলে রাখি, ঠিক ঘড়িতে 2:45 যখন, তখনই কিন্তু এই বিমানবন্দরে, কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী যিনি, যেই বায়ুসেনার যে বিমান, বিশেষ বিমান, সেই বিমান কিন্তু এসে পৌঁছায়। সেই ছবি তোমাকে দেখাবো। সেই বিমান এসে পৌঁছানোর পর এখনও পর্যন্ত কিন্তু যে হেলিকপ্টারে করে তিনি রেসকোর্সের উদ্দেশ্যে রওনা দেবেন, সেই হেলিকপ্টার কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এবং সাথে সাথে তার নিরাপত্তার কারণে আরও দুটি হেলিকপ্টার থাকবে তার সঙ্গে। তারা কিন্তু ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছেন, একেবারে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিছুক্ষণ আগেই 2:45 নাগাদ তার কিন্তু বিমান এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে, এবং কলকাতা বিমানবন্দরে সেই বিমান এসে পৌঁছানোর পর ইতিমধ্যেই কিন্তু বায়ুসেনার যে হেলিকপ্টার রয়েছে, সেই হেলিকপ্টারে করে তিনি রেসকোর্সে যাবেন, এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার হেলিকপ্টার এখান থেকে রওনা দেবে, এবং সেই প্রস্তুতি কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বর্ণালী, হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো, পাশাপাশি সরাসরি চলে যাবো রেসকোর্স থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হিন্দল যেমনটা জানাচ্ছে, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কলকাতা বিমানবন্দরে প্রস্তুতি চূড়ান্ত, আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে রেসকোর্সের উদ্দেশ্যে রওনা দেবেন। তুমি রেসকোর্সে রয়েছো, সেখানে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, সেখানে এখানে তোমরা দেখিয়ে দেবো যে এখানে ইতিমধ্যেই প্রস্তুতি রয়েছে এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এই রেসকোর্সের আশপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই আশপাশের এলাকাতে কিন্তু প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, র‍্যাব মোতায়েন করা হয়েছে। পুরো জায়গাটা কিন্তু এখানে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী এখানে নামবেন। যেরকম হিন্দল বলছিল যে এয়ারপোর্ট থেকে এসে প্রধানমন্ত্রী এখানে নামবেন, তার দুটো বড় কর্মসূচি রয়েছে। আমরা যেরকমভাবে জানি যে একদিকে তিনি যেরকম জাতীয় গ্রন্থাগারে শিল্পী এবং প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চক্রে মিলিত হবেন, সেরকমভাবেই তার ভিক্টোরিয়া মেমোরিয়ালে, সেখানে কিন্তু তার কর্মসূচি রয়েছে। পরাক্রম দিবস যেটাকে তারা বলছেন, সেই পরাক্রম দিবসের কার্যক্রম রয়েছে, এবং সেই সমস্ত কার্যক্রমে রয়েছে। এবং তার আগে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে রাজ্যপাল এসেছেন, এবং প্রধানমন্ত্রী যখন নামবেন তখন রাজ্যপাল এখানে উপস্থিত থাকবেন, এবং একটু আগেই জগদীপ ধনখড় তিনি এখানে প্রবেশ করেছেন, এবং রাজ্যের অন্যতম মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি এই পুরো বিষয়টাতেই থাকবেন, হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম, এবং রেসকোর্সেও তিনি তাকে স্বাগত জানাবেন, এবং তারপরে প্রোটোকল অনুযায়ী ফিরহাদ হাকিম তিনি কিন্তু সবকটা কর্মসূচিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। তো স্বাভাবিকভাবে আমরা যেরকমভাবে দেখছি যে ইতিমধ্যেই জগদীপ ধনখড় রাজ্যপাল তিনি এসে উপস্থিত হয়েছেন, এবং রাজ্যের মন্ত্রীও এসে উপস্থিত হয়েছেন। এখন সবাই অপেক্ষা করছেন ঠিক যে মুহূর্তে এই রেসকোর্সে প্রধানমন্ত্রীর যে চপার, সেই চপার এসে নামবে, সেটার জন্য সবাই অপেক্ষা করছে।